বাবাজি আমাদের বললো তুমি নাকি অনেক বুদ্ধি গল্প জানো, তাহলে আমাদেরকে একটা গল্প শোনাও না। এই সন্ধ্যাবেলা তোরা পড়তে না বসে আমার কাছে গল্প শুনবি? তোদের মা তো তাহলে ভীষণ রাগ করবে। না না তাম্মি, মা তো কিছু বলবে না, কারণ কাল যে আমাদের বন্ধের দিন। এবার তুমি দেরি না করে গল্প শুরু করে দাও। ও তাম্মি তাম্মি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস শোন তবে। বানানো গল্প বলে কিন্তু একদম চলবে না আমাদের, তোমার সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ অনেক দিন আগের কথা, তখন আমিও তোদের মতো ছোট ছিলাম। সারাদিন দুরন্ত পনা হয়ে ছুটে বেরিয়েছি। আমাদের বাড়িটা ছিল আপেল গাছের উপর, তবে সেটা কোনো সাধারণ কাঠ বা কর্কুট নয়, সেটা ছিল আপেল গাছে মাটির ঘর। ও মা, তাই নাকি? গাছের উপরেও আবার মাটির ঘর হয়? হ্যারে হয় হয়, কারণ আমাদের যে বাড়িটা ছিল তার পেছনে ছিল বিরাট একটা পুকুর, তার পাশে ছিল আমাদের গরু রাখার গোয়াল ঘর। কিন্তু গোয়াল ঘর তো নয়, যেন ভূতের আস্তানা ছিল। আমি একটু বড় হতেই আমার বিয়ে হয়ে যায়, আর তোদের দাদা আমাকে বলে, মিনু আমি তো তোমাকে বিয়ে করলাম অনেক শখ করে আমার বাড়িতে নিয়ে যাব বলে, কিন্তু তুমি আমার ঘরটা ভাঙাচোরা হওয়াতে আমি তোমাকে নিয়ে যেতে পারছি না গো। নিয়ে যেতে পারছো না মানে? এখন কি তাহলে আমাকে আমার বাবার বাড়িতেই থাকতে হবে? হ্যাঁ, তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি ঘর ঠিক করে তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে। এরপর তোদের দাদা সেখান থেকে চলে যায়। হঠাৎ করে আমার বাবাও অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নেওয়ার সুযোগটুকু না দিয়ে চলে যায় না ফেরার দেশে। পুরো বাড়ির দায়িত্ব পড়ে যায় আমার ওপর। আরে গরুগুলো আজ এভাবে ডাকছে কেন? ধুর ছাই, আমি আবার বিরক্ত কেন হচ্ছি? গরুগুলোকে তো আমি রাত থেকে কোনো খাবার দিইনি। যাই গিয়ে বরং খড়কুটো কেটে নিয়ে আসি, কিন্তু আমি একা কি করে যাব? এখন তো ঘন গাছপালা ঘেরা ভৌতিক পরিবেশ। আমি সেদিন চাঁদ পাঁচ ভেবে ভয়ে ভয়ে গোয়াল ঘরের দিকে আসলাম। গরুগুলো আমাকে দেখতেই কেমন যেন নিস্তেজ হয়ে গেল। বুঝতে পেরেছি, খুব করে খিদে পেয়েছিল তাই না? তাই তো তোরা অমন করে চিৎকার করছিলি। নে এবার খড়গুলো খেয়ে নে, আমি নুন গুঁড়ো দিয়ে জল মাখিয়ে আনছি। রক্ত? গোয়াল ঘরে রক্ত কোথায় থেকে এলো? হায় হায়! আমি সেদিন অনেক ভয় পেয়ে যাই, তৎক্ষণাৎ উপরে তাকাই, আর উপরে তাকাতে রীতিমতো আমার শরীর অবশ হয়ে আসতে থাকে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যাই। চোখ খুলতে দেখতে পাই আমি ঘরে তো দাদু আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। কি গো, কি হয়েছিল তোমার? হ্যাঁ, তুমি গোয়াল ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল কেন? সেদিন আমি তো দাদুকে সব খুলে বলি, কিন্তু ও আমার একটা কথাও বিশ্বাস করতে চায় না। এগুলো তোমার মনের ভুল ধারণা, বুঝেছো? হয়তো বা ওইসব কথা ভাবছিলে আর কাজ করছিলে, তাই অমনটা ধান্দা রেখেছো তুমি। এসব এসব সত্যি না। না না, আমি একদম সত্যি বলছি, আমি আমি কোনো ভুল দেখিনি গো। তুমি বিশ্বাস করো আমার কথা, বিশ্বাস করো। কি করে বিশ্বাস করব বলো? আমি যখন তোমাকে নিয়ে এলাম তখন তো গোয়াল ঘরে কিছু ছিল না। এখন শোনো, ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো তো, গিয়ে রান্না করো। সেই সকালে আমি কটা নুন পান্তা খেয়েছিলাম, পেটে তো একটা দানা পানিও পড়েনি। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। আমি রাজুকে বসিয়ে রেখে রান্না করতে চলে যাই। প্রথমে ভালোই রান্না করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমি হাড়ের দিকে লক্ষ্য করে দেখি ভাতগুলো সব লাল রক্তের মতো হয়ে আছে। রক্ত! একি হলো আবার? কেন কেন চিৎকার করছো তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না যে কেন চিৎকার করছি আমি?
হাড়ির দিকে তাকিয়ে দেখো, হাড়িতে ভাতের বদল রক্ত, কত রক্ত! আমি তো হাড়িতে ভাতই দেখতে পাচ্ছি, রক্ত তো দেখতে পাচ্ছি না। আসলে তোমার মাথাটা পুরোপুরি পাগল হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, তার জন্য তুমি এমন করছো, তাই না? আমি দেখতে পাচ্ছি কিন্তু তুমি দেখতে পাচ্ছো না, তাহলে এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি সত্যি পাগল হয়ে গেছি? আমি কি সত্যি পাগল হয়ে গেছি? তুমি আর কেঁদো না তো, আজকের দিনটা দেখি, কাল সকালে না হয় তোমাকে নিয়ে আমি ভালো কোনো তান্ত্রিকের কাছে যাব। সেদিন আমি আর কোনো কথা না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকি। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে, আমিও একটু ঘুমানোর চেষ্টা করি। ঠিক তখনই শিয়ালের ডাক ভেসে আসতে থাকে, পরিবেশটা ক্রমশ ভারী হয়ে আসতে থাকে, আর তখনই জায়গা পাও না, তাই না? আমাকে ভয় কেন দেখাচ্ছ? আমি মিথ্যে বলছি না, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। তোর স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু তার মা আমাকে মেনে নেয়নি। তারা মা ছেলে মিলে সবসময় আমাকে অত্যাচার করত। তুমি সত্যি বলছো? তার কি প্রমাণ আছে শুনি। আমাকে নিয়ে রাজুর সেই বাড়িতে যায়, কিন্তু সেই বাড়িতে কি আমি রীতিমতো অবাক হয়ে যাই। দেয়ালে রাজু আর মেয়েটার ছবি লাগানো, বাড়ি ঘর সব ঠিকঠাক। রাজু তো আমাকে বলেছিল তার বাড়ি ঘর ভাঙা চোরা, কিন্তু আমি তো এখন সব ঠিকঠাক আর ভালো বাড়ি দেখতে পাচ্ছি। তোকে বাড়িতে আনবে না বলে তোকে মিথ্যে কথা বলেছি। তুই এই বাড়ির প্রতিটা দেয়ালে দেখা, আমি প্রথম দেয়ালে তাকাই আর তখনই দেখতে পাই, আহ রাজু আমায় আর তুমি মেরো না, এত মারলে তো আমি মারা যাব। তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই, তুই আমার জীবনে অভিশাপ হয়ে এসেছিস। না রাজু, তুমি আমার উপর দয়া করো না। না, তোর উপর কোনো দয়া নয়। দেখেছিস আমাকে কি নির্মম ভাবে হত্যা করেছে, এরপর আমি তোকে হত্যা করব আর আমার এই মৃত্যুর প্রতিশোধ নিব। খবরদার বলছি, আমার স্ত্রীর গায়ে তুই একটা হাতও লাগাবি না, তাহলে তোকে আমি ভস্ম করে দিব। ওগো, তুমি সত্যি কি বিয়ে করেছিলে আর একে তুমি হত্যা করেছিলে? এতক্ষণ ধরে তোমাকে যা বলেছে যা দেখিয়েছে তা সবই মিথ্যে আর মায়ায় ভরা। তুমি ভালো করে তাকিয়ে দেখো, আমার ঘর একদম ভাঙাচোরা, দেখো। সত্যি তো, এতক্ষণ ধরে আমি যে বাড়ি দেখেছি এটা তো সেই বাড়িটা না, এটা তো সত্যি ভাঙাচোরা বাড়ি। হ্যাঁ, এটা ভাঙা বাড়ি, আর আমি এই মেয়েকে বিয়ে করিনি। এই মেয়ে জীবিত থাকা অবস্থায় আমাকে পছন্দ করতো, আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করার কারণে ও নিজেই খাদে লাভ দিয়ে নিজের জীবন নিজে দিয়েছিল, আর তারপর থেকে আত্মা রূপে ফিরে এসেছে। আরে বা, নিজের বউকে সব সত্যি কথা বলে দিলি, এবার তো তাহলে আমি তোদের দুজনকে হত্যা করে ছাড়ব। এরপর আত্মা আমাদের দুজনের ওপর আক্রমণ করতে আসে, আর তখনই একটা তান্ত্রিক সেদিক দিয়ে যাচ্ছিল, আর তাকে দেখে সে এগিয়ে আসে। শয়তান আত্মা, এভাবে তুই দুটো নির্দোষ পাখিকে মারতে চাইছিস? এবার আমি তোকে বন্দি করব। খবরদার বলছি তান্ত্রিক, একদম আমার কাছে আসবি না।
তান্ত্রিক আত্মার কোনো কথা না শুনে মঞ্চ করে আত্মাকে বোতলে বন্দি করে ফেলে। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আর যদি আপনি সময় মতো না আসতেন তাহলে হয়তো এতক্ষণে আমাদের মরে ভূত হতে হতো। আচ্ছা ঠিক আছে, তবে তোরা আর এখানে থাকিস না, যত দূরে পারিস চলে যা। এরপর তোদের দাদু আবারও আমাকে নিয়ে চলে আসে, আর তারপর থেকে আমরা দুজনে মিলে মিশে সুখে দিন কাটাতে থাকি। বাবাজি বাবা, ঠাম্মি ঠাম্মি, এ তো গল্প নয়, পুরো যেন একটা মুভির কাহিনী গো, কি ভয়ঙ্কর। আরে হ্যাঁ একদম তাই, শোন এবার তোরা গিয়ে কেনে, কারণ এখন যে অনেক রাত হয়েছে, কাল আবার তোদের নতুন কোনো গল্প শোনাবো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক বনে টোনা তার স্ত্রী টুনি আর তাদের মেয়ে টুনটুনকে নিয়ে বসবাস করতো। টোনা ছিল একটু বোকা স্বভাবের, যে যা বলতো টোনা সেটাই বিশ্বাস করত। কিন্তু টোনা অনেক সৎ পাখি ছিল। টোনা তার বাড়ির পাশের এক খণ্ড জমিতে সবজি চাষ করে তার সংসার চালাতো। টোনা এবার তার জমিতে বাঁধাকপি চাষ করেছে। আরে বা টোনা, এবার তো আমাদের জমিতে বাঁধাকপির ফলন বেশ ভালোই হয়েছে দেখছি। হ্যাঁ টুনি, আমার এতদিনের পরিশ্রম আজ সার্থক হয়েছে। বাজারে এবার বাঁধাকপির চাহিদা বেশি, কারণ এখন তো শীতকাল। টোনা আমি বলি কি, এখন কিছু বাঁধাকপি তুলে বাজারে নিয়ে যাও তো, চলো আমিও তোমার সাথে বাঁধাকপি তুলতে সাহায্য করি। এরপর টোনা টুনি তাদের জমি থেকে কিছু বাঁধাকপি তুলে নেয়, আর টোনা সেসব বাঁধাকপি নিয়ে বাজারে যায়। আর বাজারে বাঁধাকপির চাহিদা বেশি থাকার কারণে টোনা বেশ কিছু টাকা আয় করে। এক নিমিষেই টোনার সব বাঁধাকপি বিক্রি হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। বাঁধাকপি বিক্রি করে টোনা তার পরিবার নিয়ে অনেক সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু টোনার এত সুখের ওপর নজর পড়ে ওই জঙ্গলের এক যোগু কাকের। যোগু কাক ছিল ভীষণ লোভী আর হিংসুটে একটা পাখি। কি ব্যাপার, টোনা সামান্য বাঁধাকপি চাষ করে ধীরে ধীরে এত বড় লোক হয়ে যাচ্ছে। টোনার বাঁধাকপির ফলন ভালো হওয়ার বাজারে সবাই টোনার বাঁধাকপি কিনে নেয়, আর আমার থেকে কেউ বাঁধাকপি কেনে না। কি ভেবেছিস তুই টোনা, তুই বাজারে আরামে বাঁধাকপি বিক্রি করবি আর আমি বাড়িতে পচা বাঁধাকপি নিয়ে বসে থাকবো? না না, সেটা তো হবে না, তোর ব্যবস্থা এবার আমি করবই। এই বলে যোগু কাক মনে মনে একটা বুদ্ধি বের করে। আর একদিন রাতে যোগু টোনার জমিতে যায়। এদিকে চারদিক কুয়াশায় ঘেরা। বাবারে বাবা, কি যে শীত পড়েছে, ঠান্ডায় আমি জমে যাচ্ছি। না না, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। এই বলে যোগু তার পুটলি থেকে একটা ফরমালিন জাতীয় ঔষধের বোতল বের করে, আর একটা ইনজেকশনও বের করে। এরপর যোগু ইনজেকশনের সাহায্যে ওই ফরমালিন ঔষধ টোনার জমির প্রতিটি বাঁধাকপিতে ঢুকিয়ে দেয়। এরপর যোগু হাসতে হাসতে বলে, আমার মিশন পরিপূর্ণ হয়েছে টোনা, এবার দেখবো তোর থেকে বাঁধাকপি কে কেনে। এমন ঔষধ দিয়েছি না যে বাঁধাকপি খেলে সব পাখি অসুস্থ হয়ে যাবে আর তোর ব্যবসায় লাল বাতি ধরে যাবে। এই বলে যোগু কাক হাসতে থাকে, আর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর সকালবেলা টোনা প্রতিদিনের মতো বাঁধাকপি নিয়ে বাজারে যায়, আর আজকেও টোনার সব বাঁধাকপি বিক্রি হয়ে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা ঘটে আসল ঘটনা। টোনা যখন বাজারে বাঁধাকপি বিক্রি করছিল, এমন সময় বনের সব পাখিরা টোনার কাছে আসে। এ কি টোনা দাদা, তুমি আজকে ওইসব ফরমালিন মেশানো বাঁধাকপি নিয়ে এসেছো? টোনা দাদা, আমরা তোমাকে সৎ ভেবেছিলাম, কিন্তু তুমি ব্যবসায় লাভবান হওয়ার জন্য বাঁধাকপিতে ফরমালিন মিশিয়েছো। তুমি কি জানো না যে ফরমালিন পাখিদের জন্য কতটা ক্ষতিকর? তোমরা এসব কি বলছো সুখি দিদি, আমি আবার কখন ফরমালিন মিশালাম? বিশ্বাস করো তোমরা, আমি এমনটা করিনি। বিশ্বাস তাও আবার তোকে, কখনোই না।
তোকে আমরা অনেক বিশ্বাস করতাম, তবে আর নয়, তোকে এবার আমরা শাস্তি দিব। হ্যাঁ মিঠু দাদা, তুমি ঠিক বলেছ, এই অসৎ টোনাকে শাস্তি দেওয়া উচিত। ভাগ্যিস গতকাল সবজি কাটার আগে আমি বুঝতে পেরেছিলাম যে এতে ফরমালিন মেশানো আছে। কি যে বিশ্রী গন্ধ! তাই তো আমি তাড়াতাড়ি বনের সবাইকে সতর্ক করে দিয়েছি, যাতে করে এই টোনার বাঁধাকপি আর কেউ না খায়। এই সবাই দাঁড়িয়ে আছো কেন? মারো মারো এই টোনাকে, যেন আর কোনোদিন বাজারে কোনো সবজি নিয়ে আসতে না পারে। এরপর সব পাখিরা টোনাকে মারতে থাকে আর মেরে টোনাকে বাজার থেকে তাড়িয়ে দেয়। এরপর টোনা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে আর কাঁদতে কাঁদতে সব ঘটনা টুনিকেও খুলে বলে। এসব তুমি কি বলছো টোনা? আমাদের জমির বাঁধাকপিতে ফরমালিন মেশানো আছে? কে কে করলো এমন জঘন্য কাজ টোনা? তাহলে এবার আমাদের কি হবে টোনা? মেয়েটাকে আমরা কি খাবো? আর এই সংসারটাই বা কি করে চালাবো বলো? এসব ভেবে টোনা আর টুনি অনেক কাঁদতে থাকে। শুরু হয় টোনার পরিবারে করুণ কষ্টের দিন। টোনা বনে অনেকজনের কাছে কাজের জন্য যায়, কিন্তু কেউই টোনাকে কোনো কাজ দেয় না। সবাই টোনাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এদিকে ছোট্ট টুনটুন খিদের জ্বালা সহ্য করতে না পেরে কান্না করতে থাকে। মা ও মা, আমাকে খেতে দাও না মা, আমার যে বড্ড খিদে পেয়েছে। ও মা মা, খিদের জ্বালা যে আমার আর সহ্য হচ্ছে না মা। কাঁদিস না মা, কাঁদিস না, তোর বাবা তো কাজ খুঁজতে গেছে। আর একটু ধৈর্য ধর মা, তোর বাবা একটা কাজ পেয়ে গেলে আমাদের আর খাওয়ার অভাব হবে না রে মা। কিন্তু ছোট্ট টুনটুন কাঁদতেই থাকে আর মেয়ের এমন কাঁদা দেখে টুনিও টুনটুনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এদিকে টোনা পাগলের মতো কাজ খুঁজতে থাকে। আর টোনা কোনো কাজ না পেয়ে ওখানে একটা কচু জমির পাশে বসে কাঁদতে থাকে। হায় ঈশ্বর, এখন আমি কি করব? আমি কোনো অপরাধ না করে বনের সবার কাছে অপরাধী হয়ে গেলাম। এখন তো কেউ আমাকে কাজ দিচ্ছে না। ঈশ্বর, এখন আমি আমার স্ত্রী সন্তানের মুখে কি করে খাবার তুলে দিব ঈশ্বর? এই বলে টোনা অনেক জোরে জোরে কাঁদতে থাকে। আর এমন সময় ওই কচুর জমি থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। আর ডাইনিকে দেখে টোনা অনেক ভয় পেয়ে যায়। আ আ আরে কে 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 তুমি? তুমি দেখতে এমন ভয়ঙ্কর কেন? দয়া করে আমার কোনো ক্ষতি করো না। আমাকে দেখে তুই ভয় পাস না রে। আমি হলাম এই কচু জমি ডাইনি। আমি অসহায় দরিদ্র পাখিদের সাহায্য করি। বল তো তোর কি হয়েছে? আমি তোকে সাহায্য করবো। ডাইনির কথা শুনে টোনা কিছুটা স্বস্তি পায় আর ডাইনিকে তার কষ্টের কথাগুলো খুলে বলে। সব শুনে ডাইনি বলে, ও আচ্ছা এই ব্যাপার তবে, দাঁড়া আমি তোর সমস্যার সমাধান করছি, তুই কোনো চিন্তা করিস না। এই বলে ডাইনি তার কচু জমির ওপর জাদু করে আর জাদু করে কচু জমির সব কচু গাছে একটা করে সোনার বাঁধাকপি ধরিয়ে দেয়। আরে আরে ডাইনি, এসব আমি কি দেখছি? কচু গাছে সোনার বাঁধাকপি? হ্যাঁ রে, তুই সত্যি দেখছিস। আমি এই কচু গাছে সোনার বাঁধাকপি দিয়ে অসহায় পাখিদের সাহায্য করি। নে নে, তোর যত ইচ্ছে সোনার বাঁধাকপি ছিঁড়ে নে তো। আর শোন, তোর যখনই প্রয়োজন হবে তুই আমার কাছ থেকে এসে এই সোনার বাঁধাকপি নিয়ে যাবি, কেমন? ডাইনির কথায় টোনা অনেক খুশি হয় আর খুশি হয়ে কচু গাছ থেকে কয়েকটা সোনার বাঁধাকপি ছিঁড়ে নেয় আর ডাইনিকে ধন্যবাদ দিয়ে চলে যায়। আর সেসব সোনার বাঁধাকপি বিক্রি করে টোনা তার পরিবার নিয়ে অনেক সুখী দিন কাটাতে থাকে। টোনার যখনই প্রয়োজন হতো টোনা সেই ডাইনির কাছে যেত আর কচু গাছে সোনার বাঁধাকপি নিয়ে আসতো। তুকি মা, তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, আজ কুহুর জন্মদিনে তোর কাকলি মাসি আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে মা। কিন্তু মা, দিদি ভাই যাবে না আমাদের সাথে? এই দিদি ভাই তুই যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা তিনজন একসাথে যাব আর অনেক মজা করব। না, ও যাবে না আমাদের সাথে। টুনটুন শোন, তুই বাসার সব কাজ করবি,
আমি ফিরে এসে যেন দেখি বাসার সব কাজ হয়ে গেছে, এই বলে দিলাম। ছোট মা, আমিও যাই তোমাদের সাথে, কতদিন থেকে কোথাও ঘুরতে যাই না, আমিও যাব ছোট মা। চুপ কর মুখপুরি, তোকে আমাদের সাথে কিছুতেই নিয়ে যাব না। তোর মতো কালো মুখপুরিকে আমার সাথে নিয়ে গিয়ে আমি আমার মান সম্মানটা নষ্ট করব নাকি? হ্যাঁ ছোট মা, এভাবে কেন বলছো বলো তো? আমি কালো দাঁতে কি হয়েছে? আমি তো আমার পা দিয়ে হেঁটে যাব, তাই না? আমি তো আর তোমাদের ঘাড়ে চড়ে যাচ্ছি না। এই চুপ কর, চুপ কর বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক শিখেছিস তাই না? বাপ মাকে তো খেয়েছিস, আর এখন আমার মাথা খেতে এসেছিস। শোন, তোর মতো কালীকে আমার সাথে কিছুতেই নিয়ে যাব না। টুকি মা, চল তো আমার সাথে, দেরি হয়ে যাচ্ছে। এই মুখপুরি, বাসায় এসে যেন দেখি সব কাজ গোছানো হয়ে গেছে, নইলে তোকে মেরেই ফেলবো, এই বলে দিলাম। এসব বলে মুন্নি টুকিকে নিয়ে চলে যায়, আর এদিকে টুনটুন মন খারাপ করে কাঁদতে থাকে আর বাড়ির কাজ করতে থাকে। আসলে টুনটুন তার সৎ মা মুন্নি আর সৎ বোন টুকির সাথে হিমছড়ি জঙ্গলে বসবাস করত। টুনটুনের বাবা মা অনেকদিন আগে মারা গেছে। টুনটুন কালো থাকার কারণে মুন্নি টুনটুনকে একদম সহ্য করতে পারতো না। টুনটুনকে বাড়ির কাজের মেয়ের মতো রাখত। কিরে নবাব দাদি, তখন থেকে বাসন মাজছিস? এই কটা বাসন মাজতে এত সময় লাগে বুঝি? শুধু কাজে ফাঁকি তাই না? ছোট মা, আমি আবার কোথায় ফাঁকিবাজি করলাম বলো তো? এই তো আমি কাজ করছি। কাজ করছিস নাকি ঝিমুচ্ছিস? শুনি, সকাল গড়িয়ে তো দুপুর হয়ে গেল, তবুও কপালে খাবার জুটলো না। বলি, এখন রান্না কে করবে শুনি? ছোট মা, তুমি সব সময় আমাকে বকো কেন বলো তো? আমি একা হাতে তো সব কাজ করি, তাই তো সব কাজ করতে একটু দেরি হয় তাই না? কিরে শয়তান মেয়ে, কি বলতে চাচ্ছিস? সংসারের সব কাজ তুই একাই করিস, আমি খালি বসে বসে খাই তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে মুন্নি টুনটুনকে একটা লাঠি দিয়ে মারতে থাকে আর টুনটুন কাঁদতে থাকে। ছোট মা আমার লাগছে, ছোট মা আমাকে ছেড়ে দাও, আমার অনেক লাগছে, ছেড়ে দাও ছোট মা। টুনটুনের এমন কথা শুনে মুন্নি মারা বন্ধ করে আর সেখান থেকে চলে যায়, আর বেচারি টুনটুন কাঁদতে থাকে। এভাবে সৎ মায়ের অত্যাচার সহ্য করে টুনটুনের দিন কাটছিল। একদিন, কিরে দিদি ভাই, তুই একা একা এখানে কি করছিস? এই তো বোন, আমি রান্না করছি। কেন বোন, রান্নাঘরে তুই কেন এসেছিস? যা বোন, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ছোট মা তোকে যদি রান্নাঘরে দেখে তাহলে অনেক রেগে যাবে, যা যা। রাগ করলে রাগুক গিয়ে। দিদি ভাই, আমি তো রান্না কাজে সাহায্য করতে এসেছি, মা খুব বচা, সবসময় তোকে দিয়ে কাজ করায়। না রে বোন, তোকে কোনো সাহায্য করতে হবে না, আমি একাই সবটা করতে পারবো, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা বোন। টুনটুন আর টুকি যখন এসব কথা বলছিল, এমন সময় সেখানে মুন্নি চলে আসে। কিরে টুকি মা, তুই রান্নাঘরে কেন এসেছিস বলতো? নিশ্চয়ই এই টুনটুন তোকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে তাই না? না মা, তুমি ভুল ভাবছো, দিদি ভাই আমাকে দিয়ে কোনো কাজ করায়নি। টুকি মা, আমি তোকে বলেছি না যে তুই রান্নাঘরে আসবি না? তোর এত সুন্দর ত্বক যে নষ্ট হয়ে যাবে রে মা, তুই একদম রান্নাঘরে আসবি না কিন্তু। যা, তুই ঘরে যা, রান্নাঘরে থাকবে শুধু ওই পোড়ামুখী টুনটুন। এই পোড়ামুখী রাত দিন রান্নাঘরে শুয়ে বসে থাকলেও এর ত্বকের কোনো ক্ষতি হবে না, ওর ত্বক তো এমনিতেই পোড়া। এই পোড়ামুখী, কি দেখছিস? হ্যাঁ, ওরকম হা করে, তাড়াতাড়ি রান্না শেষ কর, বড্ড খিদে পেয়েছে। এই বলে মুন্নি টুকিকে নিয়ে রান্নাঘর থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনটুনের প্রতি মুন্নির অত্যাচার আরো বেড়ে যায়। একদিন টুনটুন কলসি নিয়ে পুকুর ঘাটে যায় আর জল নিয়ে বাড়ির দিকেই আসতে থাকে আর বলতে থাকে, মা বাবা, তোমরা কেন আমাকে একা করে চলে গেলে? দেখো তোমার মেয়েকে কত কষ্ট করতে হচ্ছে। ঈশ্বর, তুমি আমার মা বাবার কাছে আমাকে পাঠিয়ে দাও, আমি আর বাঁচতে চাই না। আমি কালো বলে মানে সবাই আমাকে অপমান করে, এমনকি আমার সৎ মাও আমাকে সহ্য করতে পারে না। টুনটুন এসব বলতে থাকে আর হাঁটতে থাকে।
এমন সময় টুনটুনের সামনে একটা কালো কুচকুচে ডাইনি আসে আর টুনটুনকে দেখে বলে, এই বলে ডাইনি জাদু করে একটা গোলাপি মুক্তোর মালা নিয়ে আসে আর সেটা টুনটুনকে দিয়ে বলে, ডাইনি চলে যায় আর টুনটুন খুশি হয়ে গোলাপি মুক্তোর মালাটা গলায় দেয় আর সাথে সাথে টুনটুন কালো কন্যা থেকে সুন্দরী রূপসী কন্যায় পরিণত হয় আর টুনটুন খুশি মনে বাড়ি চলে যায়। কি রে নবাব দাদি, তোর জল আনতে এত সময় লাগে? আরে কি, তুই সুন্দর হলি কি করে? আর তোর গলায় ওটা কিসের মালা রে? এরপর টুনটুন হাসতে হাসতে মুন্নিকে সব কথা খুলে বলে। কি, ডাইনি তোকে গোলাপি মুক্তার মালা দিয়েছে? তোর মতো এত কালো কুটকুটে মেয়ে কি এত রূপসী করেছে? দে দে ওই মুক্তার মালাটা আমাকে দিয়ে দিতে বলছি, আমি ওই মালাটা টুকিকে পরিয়ে দিব আর টুকি তোর থেকেও অনেক সুন্দরী হয়ে যাবে, বুঝেছিস? এই বলে মুন্নি যেই না টুনটুনের গলার ওই গোলাপি মুক্তোর মালায় হাত দিতে যায়, তখনই গোলাপি মুক্তোর মালা থেকে তীব্র আলোকরশ্মি বের হতে থাকে আর সেই আলোকরশ্মি মুন্নির চোখে পড়তেই মুন্নির দু চোখ অন্ধ হয়ে যায়। একি একি, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? টুকি মা দেখ না মা, আমার চোখে কি হলো? কি আর হবে মা, তুমি দিদি ভাইয়ের সাথে যে অন্যায় করেছ তারই শাস্তি পেয়েছো, বেশ হয়েছে, আরো করবে অন্যায়। এরপর মুন্নি তার ভুলের জন্য অনেক অনুতপ্ত হয় আর টুনটুনের কাছে ক্ষমা চায় আর টুনটুনও মুন্নিকে ক্ষমা করে দেয়। এরপর থেকে টুনটুন আর টুকি সেই গোলাপি মুক্তোর সাহায্যে তার অন্ধ মাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। বন্ধুরা, যে অন্যায় করবে তাকে একদিন না একদিন শাস্তি পেতেই হবে, কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।